ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও আগ্নেয়গিরির ঠান্ডা লাভার প্রভাবে অন্তত 34 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও 16 জন। দেশটির গণমাধ্যমগুলো জানায়, শনিবার সন্ধ্যায় সুমাত্রার 2টি জেলা আগাম ও তানার দাতায় কয়েক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে সুমাত্রা দ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মারাপি থেকে ছাই এবং বড় পাথর সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।